আলোচনার বিষয় ভৌত রাশি এবং পরিমাপ ক্লাস ইলেভেনের প্রথম চ্যাপ্টার খুব বেসিক ব্যাপারগুলো দেওয়া আছে এখানে ক্লাস নাইনেও এ সম্বন্ধে কিছু ছিল যে বিভিন্ন ধরনের রাশি বিভিন্ন ধরনের একক এককের বিভিন্ন পদ্ধতি মৌলিক এককগুলো কীভাবে পরিমাপ করা হয় সে সম্বন্ধেও কয়েকটা ইন্সট্রুমেন্ট ডাইমেনশনাল মেথড মানে মাত্রা বিশ্লেষণ পদ্ধতি এবং বিভিন্ন ধরনের ত্রুটি এবং ওদের কীভাবে পরিমাপ করা হয় এ বিষয়ে আলোচনা আছে এতগুলো বিষয় একটা লেকচারে কমপ্লিট করা না হতে পারে তো সম্ভবত দুটো লেকচারে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে যাওক হোক প্রথমে আমরা শুরু করি ভৌত রাশি ভৌত রাশি আসলে ব্যাপারটা কি? ভৌত রাশি হচ্ছে যাকে আমরা পরিমাপ করতে পারি যাকে পরিমাপ করতে পারি এবং যাকে সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি পরিমাপ করা যাবে এবং সূত্রের সাহায্যে প্রকাশ করা যাবে তাকে আমরা রাশি বলবো যেরকম ধরে নাও বেগ দৈর্ঘ্য ক্ষেত্রফল ঘনত্ব কিংবা আয়তন এ সমস্ত ব্যাপারগুলোকে আমরা পরিমাপ করতে পারি তো এদেরকে রাশি বলা হয় আবার কিছু কিছু বিষয় আছে যেরকম রাগ অহংকার এই বিষয়গুলোকে আমরা পরিমাপ করতে পারি না তো এরা রাশি নয় যাদেরকে পরিমাপ করতে পারবো এবং সূত্রে আকার প্রকাশ করতে পারবো তারাই কেবলমাত্র রাশি হবে রাশিকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয় এক তো মৌলিক রাশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা লব্ধ রাশি ডিরাইভড কোয়ান্টিটি লব্ধ রাশি একটা মৌলিক আর একটা লব্ধ ব্যাপার হচ্ছে কোন রাশিগুলোকে আমরা মৌলিক বলবো এবং কোনগুলোকে লব্ধ বলবো মৌলিক রাশি সেগুলো যেগুলো অন্য রাশির উপরে নির্ভর করে না প্রথমত তিনটে মৌলিক রাশি ধরা হয় দৈর্ঘ্য ভর এবং সময় এদেরকে মৌলিক রাশি ধরা হয় এবং বাকি এর বাইরে যত সমস্ত রাশি আছে সমস্তগুলো হচ্ছে লব্ধ রাশি কিংবা ডিরাইভ কোয়ান্টিটি বাকি রাশিগুলো এই তিনটে রাশির উপর নির্ভর করে এদের সাহায্যে ওদের একক এবং ডাইমেনশন গঠিত হয় তো বেসিক্যালি আমরা তিনটে মৌলিক রাশিকে ধরব পরে দেখব এসআই পদ্ধতি নিয়ে যখন আলোচনা করা হবে তখন দেখব আরও নতুন চারটে মৌলিক রাশি মানে টোটাল সাতটে মৌলিক রাশি ধরা হয়েছে এবং আরও দুটো সম্পূরক রাশি ধরা হয়েছে তো প্রথমত আমরা মেকানিক্সে বলবিদ্যায় তিনটে মৌলিক রাশি নিয়েই আলোচনা করব বাকি যে সমস্ত রাশিগুলো আছে সেগুলোকে লব্ধ রাশি বলা হয় এগুলো ডিপেন্ডেন্ট হয় কাদের উপরে অন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে মৌলিক রাশিগুলোর উপরে এগুলো ডিপেন্ডেন্ট হয় উদাহরণ হিসাবে যদি বলি বেগ বেগে আমরা কী লিখি না স্মরণ বাই সময় হিসাবে লিখি স্মরণ বাই সময় স্মরণ কী স্মরণ হচ্ছে দূরত্ব যে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম কর্ম করে দেয় এক ধরনের দূরত্ব এটা মৌলিক রাশি বা সময় সময় একটা মৌলিক রাশি তো দুটো মৌলিক রাশির আকারে এখানে বেগটাকে প্রকাশ করলাম তো বেগটা হচ্ছে লব্ধ রাশি কিংবা ডিরাইভ কোয়ান্টিটি আবার যদি বলি ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কী ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ তো দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য কি তো এক ধরনের দৈর্ঘ্য মৌলিক রাশি প্রস্ত এক ধরনের দূরত্ব কিংবা দৈর্ঘ্য তো প্রস্থকেও আমরা মৌলিক রাশি বলবো তো ক্ষেত্রফল কি দুটো মৌলিক রাশির সমন্বয়ে তৈরি হলো তো ক্ষেত্রফল হচ্ছে একটা লব্ধ রাশি নেক্সট আমরা বলব যে এই যে মৌলিক রাশিগুলো পেলাম এই মৌলিক রাশিগুলো কিভাবে ঠিক করলাম যে এগুলো মৌলিক রাশি আর বাকি রাশিগুলো লব্ধ রাশি এরকম ফিজিক্সের কোনো নিয়ম নেই যে নিয়মটা বলে দেয় যে এই রাশিগুলোকে মৌলিক ধরতে হবে এবং বাকিগুলো এদের উপরে ডিপেন্ডেন্ট হবে তো বাকিগুলো হবে লব্ধ রাশি আসলে এই তিনটে রাশিকে আরবিটারেলি র্যান্ডমলি চুজ করা হয়েছে যে কোনো তিনটে রাশির মধ্যে এই তিনটে রাশি চুজ করা হয়েছে এবং এগুলোকে আমরা মৌলিক রাশি বলছি এগুলো বাদ দিয়ে অন্য যে কোনো তিনটে রাশিকে মৌলিক হিসাবে ধরা যেত এবং ওই তিনটে রাশির সাপেক্ষে বাকিগুলোকে প্রকাশ করা যেত তখন ওই তিনটে রাশি হতো মৌলিক রাশি আবারও বলি কোনো ফিজিক্সের রুল কিংবা ল নেই যাতে করে যে রুলটা ঠিক করে দিবে যে এই তিনটে রাশি হচ্ছে মৌলিক রাশি এবং এদেরকেই মৌলিক রাশি রূপে ধরতে হবে এরকম কোনো ল নেই কিন্তু আমরা অর্বিটারেলি এই তিনটে রাশিকে চুজ করেছি যে এই তিনটে রাশিকে আমরা মৌলিক ধরব এবং বাকি রাশিগুলো এদের রেসপেক্টে প্রকাশ করব আমরা অন্যভাবেও যে কোনো তিনটাকে প্রকাশ ধরতে পারতাম মৌলিক রাশি হিসাবে যেরকম এরকম ধরতে পারতাম বেগ হচ্ছে একটা মৌলিক রাশি সময় হচ্ছে একটা মৌলিক রাশি সেক্ষেত্রে আমরা দূরত্বকে এভাবে প্রকাশ করতে পারতাম দূরত্ব সমান সমান বেগ গুণ সময় তো বেগ মৌলিক রাশি সময় মৌলিক রাশি তখন দূরত্ব হয়ে যেত একটা লব্ধ রাশি ডিরাইভ কোয়ান্টিটি তো ওরকমও হতে পারতো যা হোক নেক্সট আলোচনা করব মৌলিক এবং লব্ধ একক যে রাশিগুলো জানলাম মৌলিক এবং লব্ধ রাশি তাদের উপর ডিপেন্ড করে মৌলিক এবং লব্ধ একক এককগুলোকেও মৌলিক এবং লব্ধ এককে ভাগ করা হয় মৌলিক এবং লব্ধ একক যাওয়ার আগে আমরা আগে জানি একক ব্যাপারটা কি ইউনিট কি একক হচ্ছে কোনো একটা রাশিকে যখন আমরা মাপব তখন সেই রাশিটার সুবিধাজনক একটা প্রমাণকে স্ট্যান্ডার্ড মান ধরবো সুবিধাজনক একটা মানকে প্রমাণ হিসাবে ধরবো এবং ওই রাশির ওই এক ওই পরিমাপটার সাপেক্ষে রাশিটাকে আমরা মাপবো যেরকম ধরে নাও কোথাও যখন আমরা কোনো ধরে নাও কোনো বেঞ্চের দৈর্ঘ্য মাপবা তোমার কাছে ফিতে নেই তাহলে কী করি না বিঘৎ পরিমাণ বিঘৎ 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 এক বিঘত দুই বিঘত করে বেঞ্চের দৈর্ঘ্য মাপেনি তাহলে যে প্রমাণ কাকে ধরলাম না বিঘতকে ধরলাম তো বিঘত তো এক বিঘৎ হবে এখানে একক আবার কোনো সময় ক্রিকেট খেলার সময় কি করি না পা এক পা দুই পা করে করে পুরো ক্রিজের দৈর্ঘ্য নিই পিচটার দৈর্ঘ্য নিই তো এখানে প্রমাণ হিসাবে কি ধরলাম না পা ধরলাম তা পায়ের দৈর্ঘ্য হচ্ছে এখানে একক তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দূরত্বের একককে ভরের একককে সময়ের একককে বিভিন্ন রকমভাবে ধরা হয়েছে কোথাও দূরত্বের একককে সেন্টিমিটার ধরা হয়েছে কোথাও দূরত্বের এককে মিটার ধরা হয়েছে কোন অঞ্চলের লোকগুলো ফিটকে বেশি ব্যবহার করেছে তো এইভাবে বিভিন্ন এককের বিভিন্ন সিস্টেম গড়ে উঠেছে তার আগে আমরা মৌলিক এবং লব্ধ একক জেনে নিই মৌলিক একক কী যে মৌলিক যে রাশিগুলো ছিল তাদের এককগুলোকে বলা হয় মৌলিক একক এই এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে না মৌলিক একক হচ্ছে মৌলিক রাশির একক মৌলিক রাশিগুলোর দৈর্ঘ্যের একককে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার ধরা হয় ভরের একককে মিটার ধরা হয় সময়ের একককে সেকেন্ড ধরা হয় তো যখন সিস্টেম অফ ইউনিট পড়বো তখন এগুলো নিয়ে আলোচনা করব। আর লব্ধ একক কী লব্ধ রাশিগুলোর যে একক সেগুলো হচ্ছে লব্ধ একক লব্ধ রাশির একক লব্ধ রাশি কোনগুলো না মৌলিক রাশিগুলো বাদ দিয়ে যত সমস্ত রাশি আছে সমস্ত রাশিগুলো হচ্ছে লব্ধ রাশি ওকে তাহলে মৌলিক রাশির একককে বলা হয় মৌলিক একক যেরকম সেন্টিমিটার মিটার সেক সরি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ইত্যাদি লব্ধ এককই না লব্ধ রাশিগুলোর একক হচ্ছে লব্ধ একক যেরকম বেগের একক হচ্ছে একটা লব্ধ একক বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড কিংবা মিটার পার সেকেন্ড ইত্যাদি নেক্সট আমরা পড়ব সিস্টেম অফ ইউনিট সিস্টেম অফ ইউনিট এককের পদ্ধতি পড়ব এককের পদ্ধতি যেরকমভাবে পড়লাম যে বিভিন্ন এলাকার পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোক দৈর্ঘ্যের একককে বিভিন্ন প্রমাণ দৈর্ঘ্যকেই বিভিন্ন প্রমাণ একক হিসাবে ব্যবহার করে যে কোথাও দৈর্ঘ্যের একককে কেউ বেশি ভাগ লোক সেন্টিমিটার হিসাবে ইউজ করে কোন জায়গার লোক দৈর্ঘ্যের একককে প্রমাণ একক হিসাবে মিটার হিসাবে ইউজ করে কোনো জায়গার লোক ফিট হিসাবে ইউজ করে কোন জায়গার লোক গজ হিসাবে ইউজ করে তো এর উপর ডিপেন্ড করে এককের বিভিন্ন পদ্ধতির উদ্ভব হয়েছে এবং এগুলো মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করেই তৈরি হয়েছে মৌলিক রাশিগুলো কী ছিল মৌলিক রাশিগুলো ছিল দৈর্ঘ্য দৈর্ঘ্য ভর এবং সময় তো এই তিনটে মৌলিক রাশির উপর ডিপেন্ড করে আমরা এককের বিভিন্ন সিস্টেম এককের বিভিন্ন পদ্ধতি পেয়েছি কীরকম না যদি দৈর্ঘ্য রকক্ষে সেন্টিমিটার হিসাবে প্রকাশ করা হয় ভরের গ্রাম হিসাবে প্রকাশ করা হয় এবং সময়ের সেন্টিমিটার সেকেন্ড হিসাবে প্রকাশ করা হয় তাহলে এককের যে সিস্টেমটা পাব সেই সিস্টেমকে বলা হয় সি জি এস সিস্টেম অ্যাকচুয়ালি সিজিএস কোথা থেকে এসেছে না যে তিনটে মৌলিক একক আমরা পেয়েছি তাদের ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো নিয়ে সেন্টিমিটারের সি গ্রামের জি এবং সেকেন্ডের অ্যাস নিয়ে সিজিএস তৈরি হয়েছে তো যে একক পদ্ধতিতে মৌলিক রাশিগুলোর দৈর্ঘ্যের একককে সেন্টিমিটার ভরের একক গ্রাম এবং সমের একক সেকেন্ড নেওয়া হয়েছে সেই সিস্টেমটাকে বলা হয় সিজিএস সিস্টেম কিংবা সিজিএস পদ্ধতি একইভাবে আমরা এফপিএস পদ্ধতি পাব এফপিএস পদ্ধতিতে কি হয় দৈর্ঘ্যের একককে ফিট হিসাবে নেওয়া হয় ফুট ভরের একককে নেওয়া হয় কেজি হিসাবে সরি পাউন্ড হিসাবে পাউন্ড হিসাবে এবং সময়ের একককে নেওয়া হয় সেকেন্ড হিসাবে তো এরকম যদি নেই তাহলে যে পদ্ধতিটা দাঁড়াবে এফ পি এস তো এই পদ্ধতিকে আমরা পি এফপিএস পদ্ধতি অন্যভাবে যে একক পদ্ধতিতে দৈর্ঘ্যের একককে ফিট ভরের একককে পাউন্ড এবং সময়ের রকক্ষে সেকেন্ড ধরা হয় সেই পদ্ধতিটা হচ্ছে এফপিএস পদ্ধতি আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে এম পদ্ধতি এম কে পদ্ধতি কি এম কে পদ্ধতিতে দৈর্ঘ্যের মিটার ধরা হয় মিটার এম কে পদ্ধতিতে দৈর্ঘ্যের ধরা হয় মিটার ভরের একককে ধরা হয় ক্যালভিন সরি কেজি ভরের রকক্ষে ধরা হয় কেজি এবং সময়ের রকক্ষে ধরা হয় সেকেন্ড রূপে তো অন্যভাবে বলা যায় যে একক পদ্ধতিতে দৈর্ঘ্যের রকক্ষে মিটার ভরের রকক্ষে কেজি এবং সময়ের রকক্ষে সেকেন্ড ধরা হয় তাকে এম পদ্ধতি বলা হয় এটা ছিল আমাদের তিনটে বিশেষ বেসিক পদ্ধতি সিস্টেম অফ ইউনিট যেগুলো খুব বেশি পরিমাণে ইউজ হয় তবে এর বাইরেও আরও পদ্ধতি আছে এবং সব থেকে যেটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি সেটা হচ্ছে এসআই পদ্ধতি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এই যে বিভিন্ন ধরনের পদ্ধতি ইউজ করছি এগুলো রিজিয়ন ভেদে চেঞ্জ হয় ফলে ইন্টারন্যাশনালি ট্রান্সপোর্টের ক্ষেত্রে ক্ষেত্রে প্রবলেমের সৃষ্টি করে তার জন্য ইন্টারন্যাশনাল ওয়েট অ্যান্ড মেজারমেন্ট যে সংস্থা আছে সেটা ঠিক করে দেয় যে ইন্টারন্যাশনালি যে কোনো ধরনের পণ্য ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে কোনো ধরনের মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এসআই পদ্ধতি ইউজ করব। এই এসআই পদ্ধতিতে আসলে কিছুই নয় আমাদের বেসিক যে তিনটে মৌলিক রাশি ছিল সেই মৌলিক রাশিগুলোর পাশাপাশি আরও চারটে মৌলিক রাশি যোগ করেছে এবং ওই তিনটে মৌলিক রাশির এককগুলোকে এমকেস পদ্ধতি থেকে নেওয়া হয়েছে এম পদ্ধতির মতো দৈর্ঘ্যের একককে মিটারে ভরের একককে কিলোগ্রামে কিংবা কেজিতে আর সময়ের একককে সেকেন্ড হিসাবে নেওয়া হয়েছে বাকি এক্সট্রা চারটে রাশি এখানে যোগ করা হয়েছে চারটে রাশি কী কী চারটে রাশি হচ্ছে উষ্ণতা তরিত প্রবাহ দীপন প্রাবল্য দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ এই চারটে রাশিকে মৌলিক রাশি হিসাবে কল্পনা করা হয়েছে আগে ছিল তিনটে এক্সট্রা চারটে যোগ হয়েছে বলে টোটাল সাতটে রাশি মৌলিক রাশি হিসাবে এসআই পদ্ধতিতে ধরা হয় এসআই পদ্ধতিতে টোটাল ষাটটি রাশি হচ্ছে মৌলিক রাশি কী কী একটা হচ্ছে দৈর্ঘ্য একটা ভর একটা সময় যেগুলো আগে থেকেই ছিল দৈর্ঘ্য ভর সময় যেগুলো আগে থেকেই ছিল এবং এখন নতুন ধরা হয়েছে উষ্ণতা তরিত প্রবাহ দ্বীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ এই টোটাল ষাটটি রাশি এসআই পদ্ধতিতে হচ্ছে মৌলিক রাশি দৈর্ঘ্যে মিটার ভরের একককে কেজি সময়ের একককে সেকেন্ড উষ্ণতার একককে ধরা হয় ক্যালভিন তড়িৎ প্রবাহের একককে ধরা হয় অ্যাম্পিয়ার দ্বীপন প্রাবল্যের একককে ধরা হয় ক্যান্ডেলা পদার্থের পরিমাণের একককে ধরা হয় মোল এবং এন দিয়ে প্রকাশ করা হয় এছাড়াও এসআই পদ্ধতিতে দুটো সম্পূরক একক ইউজ করা হয় সম্পূরক কমপ্লিমেন্টারি দুটো একক ইউজ করা হয় আরও দুটো পূরক একক ইউজ করা হয় সে দুটো হচ্ছে সামতলিক কোণ কিংবা কোণ এবং আরেকটা ঘনকোন কোণের একক তো তোমরা সবাই জানো সেটা হচ্ছে রেডিয়ান আর ঘন কোণের একক স্টে রেডিয়ান স্টে রেড লিখলাম স্টে রেডিয়ান তাহলে আলটিমেটলি এসআই পদ্ধতিতে টোটাল মৌলিক রাশির সংখ্যা হচ্ছে ষাটটে এবং দুটো সম্পূরক কিংবা পূরক একক সম্পূরক এককগুলো হচ্ছে কোণ যার একক রেডিয়ান এবং কোণ যার একক হচ্ছে স্টে রেডিয়ান এখন এসআই পদ্ধতিতে আরও তিনটে রাশি আরও চারটে রাশিকে কেন মৌলিক রাশি হিসেবে কল্পনা করার ধরার প্রয়োজন হলো। এই জন্য যে ফিজিক্সের কিছু ব্রাঞ্চ আছে বিজ্ঞানের কিছু ব্রাঞ্চ যেরকম থার্মোডিনামিক্স ইলেকট্রিসিটি ইলেকট্রোম্যাগনেটিজম এই সমস্ত ব্রাঞ্চের কিছু কিছু রাশিকে কিংবা সব রাশিকে মিটার কেজি এবং সেকেন্ডের কিংবা এম এল এবং টি এর আকারে প্রকাশ করা কিছু ক্ষেত্রে টাপ এবং কিছু ক্ষেত্রে যুক্তিহীন মানে সমস্ত রাশিকে এম এল এবং টি দৈর্ঘ্য ভর এবং সময়ের রেসপেক্টে প্রকাশ করা অনেক ক্ষেত্রে যুক্তিহীন হয় তার জন্য আরও চারটে মৌলিক রাশিকে ধরার প্রয়োজন হয় এবং দুটো সম্পূরক রাশি ধরার প্রয়োজন হয় বলে আলটিমেটলি সাতটি মৌলিক এবং দুটো কমপ্লিমেন্টারি কিংবা সম্পূরক রাশি ধরা হয়েছে এ কি কী রাশিগুলো এবং এদের এককগুলো কী কী এগুলো ভালো করে মনে রাখতে হবে যে কোনো সময় ফিজিক্স করার ক্ষেত্রে কাজে লাগবে নেক্সট আমরা বলবো এসআই পদ্ধতি সম্বন্ধে আরও ডিটেলসে আলোচনা করব কি ভারতে এসআই পদ্ধতি উনিশশো ছিয়াত্তর সালে চালু হয় দ্য স্ট্যান্ডার্ড অফ ওয়েট অ্যান্ড মেজার যে অ্যাক্ট সেটা নাইনটিন সেভেন্টি সিক্সে উনিশশো ছিয়াত্তর সালে ভারতে চালু হয় যেই অ্যাক্ট অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে যেরকম সায়েন্সের ক্ষেত্রে টেকনোলজির ক্ষেত্রে ট্রেডের ক্ষেত্রে এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এসআই পদ্ধতিকে ব্যবহারের সুপারিশ করা হয় এখানে আমরা দৈর্ঘ্যের বিভিন্ন একক সম্বন্ধে আলোচনা করব যে যে সমস্ত আমরা এককগুলো পেলাম মৌলিক রাশিগুলোর যে এককগুলো পেলাম তাদের ডিফিনেশান তাদের সম্বন্ধে জানার পাশাপাশি আরও রাশিগুলোর আরও কি কি একক ব্যবহার করা হয় সে সম্বন্ধেও জানবো বিশেষ করে দৈর্ঘ্যের মিটার এবং সেন্টিমিটারের পাশাপাশি আরও অনেক একক ইউজ করা হয় যেগুলো বেশ গুরুত্বপূর্ণ তো ওগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে এখন ক্লাস ইলেভেনের টেক্সট বইয়ে সব বইয়ে তোমরা পাবে যে যে মিটার এদের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সংজ্ঞা আছে কেজির স্ট্যান্ডার্ড সংজ্ঞা আছে সেকেন্ডের স্ট্যান্ডার্ড সংজ্ঞা আছে এবং এই সংজ্ঞাগুলো খুবই কি বলবো যে একটু জটিল টাইপের সেক্ষেত্রে এগুলো একেবারে মেমোরাইজ করার মুখস্ত করার কোনো প্রয়োজন নেই জাস্ট একবার দুইবার দেখে নিলে হলো যে কীরকম ব্যাপারগুলো যেরকম উদাহরণ হিসাবে আমি ধরছি কেজির সংজ্ঞা কেজির সংজ্ঞা যে ফ্রান্সের প্যারিস শহরে একটা প্লাটিনাম ইরিডিয়ামের তৈরি চং আছে ওটা স্ট্যান্ডার্ড হিসাবে নেওয়া হয়েছে ওই চঙের যা ভর ওই চঙের যা ভর সেই ভরকেই এক প্রমাণ এক কেজি হিসাবে ধরা হয় এবং ওখান থেকে সমস্ত ধরনের ওয়েট চলে এসছে ঠিক একই রকমভাবে এক মিটারের সংজ্ঞা আছে এটা কি বলবো রেডিও অ্যাক্টিভিটির সাহায্যে তেজস্ক্রিয়তার সাহায্যে সংজ্ঞা দেওয়া হয় তারপরে সেকেন্ডের সংজ্ঞা আছে যেটা তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে লাইট ইয়ারের সাপেক্ষে সোলার ডেয়ের সাপেক্ষে সরি সোলার ডেয়ের সাপেক্ষে সংজ্ঞা দেওয়া হয় উষ্ণতার সংজ্ঞা আছে জলের ত্রিপল বিন্দু ট্রাইপল বিন্দু ত্রৈধ বিন্দু যেটা আছে তার সাপেক্ষে সংজ্ঞা দেওয়া হয় তরিত প্রবাহ আছে আধানের প্রতি সেকেন্ডে আধানের যে প্রবাহ তার সংজ্ঞা দেওয়া হয় কিংবা তরিত প্রবাহের তাপীয় এফেক্টের উপরে সংজ্ঞা দেওয়া হয় দীপন প্রাবল্য লাইট এনার্জির আকারে সংজ্ঞা দেওয়া হয় পদার্থের পরিমাণ এখানে পদার্থের পরিমাণ এটা ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে সংজ্ঞা দেওয়া হয় তো এরকম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সংজ্ঞা আছে সংজ্ঞাগুলো মুখস্থ রাখার প্রয়োজন নেই জাস্ট একবার দুইবার রিডিং পড়তে হবে বাস ওকে তো হ্যাঁ উনিশশো সালে ভারতবর্ষে এই স্ট্যান্ডার্ড ওয়েট অ্যান্ড মেজারমেন্ট এই একটা পাস করে যেটা এসআই পদ্ধতিতে বিভিন্ন ক্ষেত্রে এসআই পদ্ধতিকে পদ্ধতিকে ইউজ করার সুপারিশ করে যেটা বলেছিলাম দৈর্ঘ্যের মিটার এবং সেন্টিমিটারের পাশাপাশি আরও অনেক একক আছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে অন্যান্য রাশিগুলোর একক আছে যেরকম ভরের কেজি এবং গ্রামের পাশাপাশি আরও কিছু একক আছে তবে সেগুলো অতটা ইউজ হয় না দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা বেশি হয় দীপন প্রাবল্যের ক্ষেত্রেও হয়তো আছে তারপরে কারেন্টের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে তবে একটাই সংজ্ঞা বেশি ইউজ করা হয় তোমরা টেক্সট বই পেয়ে যাবে যেটা বললাম যে তাপীয় এফেক্টের উপরে সংজ্ঞা দেওয়া হয় তবে দৈর্ঘ্যের যে বিভিন্ন এককগুলো আছে সেগুলো সম্বন্ধে আমাদের ভালো করে জানতে হয় কী কী এমনি সাধারণত ইউজ হয় মিটার ছোট এককের ক্ষেত্রে ইউজ হয় মাইক্রোমিটার মাইক্রোমিটার মানে টোয়েন্টি টু ফোয়ার মাইনাস সিক্স রেঞ্জ টোয়েন্টি টু ফোয়ার মাইনাস সিক্স মানে হচ্ছে মাইক্রো আর টু দি পাওয়ার সিক্স যদি হয় তাহলে সেটা মেগা হয়ে যায় আরও ছোট একক ইউজ হয় ন্যানোমিটার যেটা টু দি পাওয়ার মাইনাস নাইন মিটারকে বোঝায় ন্যানো টু দি পাওয়ার মাইনাস নাইন পিকোমিটার হয় টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ হয় পিকোমিটার যেটা পরমাণুর আকার ব্যসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে আছে টু দি পাওয়ার মাইনাস ফিফটিন যেটা হচ্ছে ফ্যামটোমিটার যেটা নিউক্লিয়নগুলোর দূরত্ব পরিমাপে নিউক্লিয়নগুলোর ব্যাসার্ধ পরিমাপে ব্যবহার করা হয় মানে প্রোটন এবং নিউট্রনগুলোর ব্যাসার্ধ আকার পরস্পরের সাথে কি দূরত্বে আছে সেটা নির্ণয় করা প্রয়োজন হয় এছাড়া বড় বড়ো একক ব্যবহার করা হয় বড় বড় এককগুলোর মধ্যে ও একটা লাইট লাইটিয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ একক বর্ষ কি না আলো এক সেকেন্ডে সরি এক বছরে যে দূরত্ব অতিকর্ম করে সেটা হচ্ছে আলোক আলোকবর্ষ আলো এক বছরে যে দূরত্ব অতিকর্ম করে তাকে আলোক বর্ষ বলা হয় এখন আলোর স্পিড কিন্তু যে কোনো কনার থেকে যে কোনো বস্তুর থেকে বেশি খুবই হাই স্পিড আলোর এর মান থ্রি ইন্টু টোয়েন্টি এইট মিটার পার সেকেন্ড তো এক সেকেন্ডে টেন্টি টোয়েন্টি এইট মিটার পার মিটার দূরত্ব যায় এটাকে কিলোমিটারে কনভার্ট করলে তিন লাখ কিলোমিটার হয় মানে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে খুবই বড়ো একটা লার্জ নাম্বার এটা তার মানে এক বছরে লাইট বিশাল পরিমাণ দূরত্ব যেতে পারবে এটা প্রায় টেন টু দি পাওয়ার টুয়েলভ মিটারের কাছাকাছি হয় সরি টেন টু দি পাওয়ার সিক্সটিন মিটারের কাছাকাছি হয় টেন টু দি পাওয়ার সিক্সটিন মিটার প্রায় তো আলোকবর্ষ বিশাল বড় একটা একক এটা আলোকের ব্যবহারিক একক এবং এটা মৌলিক একক যেহেতু এটা দূরত্বের একক তার জন্য আলোকবর্ষ হচ্ছে একটা মৌলিক একক মৌলিক একক আরও আমাদের জানতে হবে যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সম্বন্ধে জানতে হবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি না পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী যে গড় দূরত্ব যে গড় দূরত্ব তাকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরা হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরা হয় পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী যে গড় দূরত্ব সেটাকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরা হয় এছাড়া আমাদের পড়তে হবে পার্শেক নামে একটা একক আছে সবথেকে দূরত্বের সবথেকে বড়ো একক পার্শেক একক পার্শে একক কি না ব্যাপারটা এরকম যে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ যদি কল্পনা করি কোনো একটা বৃত্তের বৃত্তচাপ এক অ্যাস্ট্রোনমিক্যাল দৈর্ঘ্য মানে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী যে দূরত্ব তার দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য একটা বৃত্তচাপ যদি কোনো বৃত্তের মানে ওই বৃত্তচাপটা বিশাল বড় একটা বৃত্তের অংশ তো ওই বৃত্তচাপটা যদি বৃত্তের কেন্দ্রে এই যে কেন্দ্রে যদি যোগ করি তাহলে যদি এক সেকেন্ড কোণ উৎপন্ন করে এই যে এক সেকেন্ড কোণ এটা এক সেকেন্ড তো বৃত্তের যে ব্যাসার্ধ হবে আরের যে মান হবে সেটা হবে ওয়ান পারসেক আরেকবার বলছি এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা একটা বিশাল বড় সংখ্যা অত দৈর্ঘ্য বিশিষ্ট একটা বৃত্তচাপ এই যে বিশাল বড় দৈর্ঘ্যটাকে ছোট করে রেখেছি বোঝার সুবিধার জন্য সেই বৃত্তচাপ যদি কোনো বৃত্তের কেন্দ্রে এক সেকেন্ড কণ উৎপন্ন করে এটা কিন্তু খুব ক্ষুদ্র একটা কণ এক ডিগ্রি সমান সঙ্গে সিক্সটি মিনিট হয় সিক্সটি মিনিটে এক সেকেন্ড হয় তার মানে এক ডিগ্রিকে যদি ছত্রিশও দিয়ে ভাগ করা হয় তাহলে এক সেকেন্ড মানে খুব ক্ষুদ্র কোন এটা যতটা ক্ষুদ্র রেখেছি তার থেকে অনেক ক্ষুদ্র তো যদি বৃত্তের কেন্দ্রে এক সেকেন্ড কোন উৎপন্ন করে তাহলে ওই বৃত্তের যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধটা দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পারসেক এটা হিসাব করে দেখা যায় যে ওয়ান পারসেক সমান সমান ওয়ান পারসেক সমান সমান হয় প্রায় থ্রি পয়েন্ট ওয়ান লাইট ইয়ার আলো থ্রি পয়েন্ট ওয়ান বছরে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা হচ্ছে ওয়ান পারসেক দূরত্বের সমান আশা করি মোটামুটি বুঝেছ ব্যাপারটা এবার আমরা পড়ব ফান্ডামেন্টাল সরি প্র্যাকটিক্যাল ইউনিট পড়ব ব্যবহারিক একক ব্যবহারিক একক আমরা তো ফান্ডামেন্টাল ইউনিট পড়লাম ডিরাইভড ইউনিট পড়লাম মৌলিক এবং লব্ধরাশি পড়লাম পাশাপাশি বিভিন্ন সিস্টেম অফ ইউনিট পড়লাম এর পাশাপাশি পড়ব ব্যবহারিক একক ফান্ডামেন্টাল একক মৌলিক এবং লব্ধ রাশিগুলোর পাশাপাশি এককগুলোর পাশাপাশি ফান্ডামেন্টাল ইউনিটও ব্যবহার করা হয় এই ফান্ডামেন্টাল ইউনিটগুলো মৌলিক এবং লব্ধ রাশির ভিতরে হতে পারে মানে ওর মধ্যে পড়তে পারে আবার নাও পড়তে পারে ওর বাইরেও হতে পারে যেরকম উদাহরণ হিসাবে যদি বলি তাহলে লাইট ইয়ার আলোকবর্ষ হচ্ছে একটা ব্যবহারিক একক যেটা খুব বেশি পরিমাণে ইউজ করা হয় কিন্তু এটা আবার মৌলিক এককও বটে মৌলিক একক এই জন্য যে এটা একটা দৈর্ঘ্যের একক আর ব্যবহারিক একক এই জন্য যে এটা খুব বেশি পরিমাণে দূরত্ব বড় ডিস্টেন্স মাপার ক্ষেত্রে ম্যাথামেটিক্যালি আলোকবর্ষ খুব বেশি পরিমাণে ইউজ করা হয় তো আলোকবর্ষ একটা ব্যবহারিক একক যেটা মৌলিক এককের মধ্যে পড়ে লাইটিয়ার আলোকবর্ষ আবার নাও হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা হর্স পাওয়ার অশ্ব ক্ষমতা অশ্ব ক্ষমতা হচ্ছে একটা ব্যবহারিক একক যেটা ক্ষমতার একক কিন্তু এটা আবার লব্ধ একক লব্ধ একক মানে মৌলিক এককের উপর ডিপেন্ড করবে যেহেতু ক্ষমতা হচ্ছে লব লব্ধরাশি তার জন্য ওর একক হচ্ছে লব্ধ একক তো অশ্বক্ষমতা কিংবা হর্স পাওয়ার হচ্ছে একটা ব্যবহারিক একক যেটা প্রচুর পরিমাণে ইউজ করা হয় ক্ষমতা পরিমাপের ক্ষেত্রে বিশেষ করে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষমতা পরিমাপের জন্য যেটা লব্ধ এককের মধ্যে পড়ে তো ব্যবহারিক এককগুলো মৌলিক একক হতে পারে আবার লব্ধ এককও হতে পারে আবার মৌলিক এককগুলো কোনো সিস্টেম অফ ইউনিটের মধ্যে নাও পড়তে পারে যে সমস্ত সিস্টেম অফ ইউনিটগুলো আমরা পড়েছি সিজিএস এসআই এফপিএস এমকেএস তো এরকম মৌলিক একক থাকতে পারে যেগুলো এই চারটে পদ্ধতির কোনোটার মধ্যেই পড়বে না যেরকম উদাহরণ হিসাবে যদি বলি দৈর্ঘ্যের একক একটা একক হচ্ছে মাইল মাইল আমরা দৈর্ঘ্যের কিন্তু কোনো পদ্ধতিতেই মাইল এককটাকে ইউজ করি না কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণে ইউজ হয় তার জন্য মাইল হচ্ছে ব্যবহারিক একক যেটা মৌলিক এবং লব্ধ কিংবা সরি যেটা যেটা কোনো সিস্টেম অফ ইউনিটের মধ্যে পড়ে না অবশ্যই যেহেতু এটা দূরত্বের একক তো এটাও মৌলিক একক কিন্তু কোনো সিস্টেম অফ ইউনিটির মধ্যে পড়ে না সিস্টেম অফ ইউনিটের মধ্যে না পড়লেও এটাকে মৌলিক এককে কিংবা যে কোনো সিস্টেমের এককে কনভার্ট করা যাবে কী বলবো এস আইতেও কনভার্ট করা যাবে সিজিএসে কনভার্ট করা যাবে অ্যাপিএসও কনভার্ট করা যাবে যেরকম এসআইতে যদি কনভার্ট করি এরকম লিখতে পারি আমরা ওয়ান মাইল অনশন ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার হয় এটাকে এরকম লেখা যায় ষোলোশো মিটার তার মানে এক মাইল অনশন ষোলোশো মিটার মাইল হচ্ছে আরেকবার বলি মাইল হচ্ছে একটা ব্যবহারিক একক যেটা কোনো সিস্টেম অফ ইউনিটের মধ্যে পড়ে না কিন্তু সেটাকে সিস্টেম অফ ইউনিটে কনভার্ট করা যায় অ্যাকচুয়ালি যে কোনো ব্যবহারিকাকককে সিস্টেম অফ ইউনিটে কনভার্ট করা যায় যেরকম এখানে এক মাইল সমান সমান ষোলোশো মিটার এরপরে আমরা করব দৈর্ঘ্য ভর এবং সময়ের পরিমাপ অর্থাৎ যে তিনটে মৌলিক রাশি পেলাম এই মৌলিক রাশিগুলো মাপব কিভাবে। দৈর্ঘ্য ভর এবং সময়ের পরিমাপ দৈর্ঘ্য মাপার জন্য আমরা অনেক কিছু ইউজ করব এবং অনেক পদ্ধতি জানবো ভরের ক্ষেত্রে বিশেষ তেমন কোনো পদ্ধতি নেই এটা আমরা সবাই জানি যে ভরকে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় সাধারণ তুলা যন্ত্র কিংবা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে অ্যাকচুয়ালি সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর আর স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয় কিন্তু ওজনটা অ্যাকচুয়ালি ভরকে রিপ্রেজেন্ট করে পরোক্ষভাবে আর সময় তো মাপা হয় স্টপ ওয়াচ কিংবা ওয়াচের সাহায্যে ঘড়ির সাহায্যে সময় মাপার আরও সূক্ষ্মতম এখন নতুন নতুন ঘড়ি ঘড়ি আবিষ্কার হয়েছে যেরকম ডিজিটাল ঘড়ি ডিজিটাল কিছু ঘড়ি আবিষ্কার হয়েছে যে রেডিও অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে কাজ করে তেজস্ক্রিয়তার উপর ডিপেন্ড করে কাজ করে যেরকম সিজিয়াম ঘড়ি এই ঘড়িগুলো খুবই নিখুঁত সময় দেয় খুবই নিখুঁত প্রায় কয়েক হাজার বছর পর এক সেকেন্ড দুই সেকেন্ডের গণ্ডগোল হতে পারে এরকম ব্যাপার মানে এতটা নিখুঁত তো সময় মাপার জন্য সাধারণ ঘড়ি ডিজিটাল ঘড়ি রেডিও অ্যাক্টিভিটির উপরে নির্মিত ঘড়ি এগুলো ইউজ করা হয় ভর মাপার জন্য সাধারণ তুলা স্প্রিং সময় মাপার জন্য আরও একটা বিষয় যে জিপিএস সিস্টেম ইউজ করা যায় সোলার ডে ইউজ করা যায় সময় মাপার জন্য এবং এগুলো ইউজ করা হয় তাহলে সময় ব্যাপার জন্য বিভিন্ন ধরনের ঘড়ি ডিজিটাল ঘড়ি তেজস্ক্রিয়তার উপর ডিপেন্ড করে নির্মিত ঘড়ি জিপিএস সিস্টেম এবং জিপিএস সিস্টেম এবং সোলার ডে এগুলো ইউজ করা যায় আর ভর সাধারণ তুলাযন্ত্র ইউজ করা হয় স্প্রিং তুলা ইউজ করা হয় ভর মাপার ক্ষেত্রে দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে কী ইউজ করব দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে তো আমরা মিটার সাধারণ স্কেল ইউজ করি সাধারণ স্কেল সাধারণ দূরত্ব মাপার ক্ষেত্রে বড়ো ধরনের স্কে দূরত্ব মাপার ক্ষেত্রে আমরা একটু বড়ো ধরনের স্কেল ইউজ করি কিলোমিটারের স্কেল ইউজ করতে পারি আর খুব সূক্ষ্ম সূক্ষ্ম মানে ছোট ডিস্টেন্স মাপার ক্ষেত্রে সাধারণ স্কেলটা খুব উপযুক্ত নয় যে খুব ছোটো ডিস্টেন্স মাপবো দৈর্ঘ্য মাপবো যে কোনো একটা তারের রেডিয়াস মাপবো তো সাধারণ স্কেল দিয়ে মাপলে খুব বেশি মানে পার্সেন্টেজ অফ পিরিয়ড যেটা আছে ত্রুটি ত্রুটিটা খুব বেশি হয় সেক্ষেত্রে সাধারণ স্কেল খুব সূক্ষ্ম দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে উপযুক্ত নয় এক্ষেত্রে আমরা দুই একটা আলাদা ইনস্ট্রুমেন্ট ইউজ করব ছোট দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে যেই ইনস্ট্রুমেন্টগুলো তোমাদের ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যালে আছে এবং প্র্যাকটিক্যালে ওগুলোকে নিয়ে প্র্যাকটিক্যাল করতে হবে ইন্সট্রুমেন্টগুলোর সম্বন্ধে জানতে হবে তো এরকম তোমাদের বেসিক্যালি তিনটে ইনস্ট্রুমেন্ট আছে যেইগুলো সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। তার মধ্যে তিনটের মধ্যে থেকে দুটো ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্য মাপার জন্য ইউজ করা হয় ভার্নিয়ার স্কেল সূক্ষ্ম দৈর্ঘ্য মাপার জন্য তো ভার্নিয়ার স্কেল নিয়ে আমরা আলোচনা করব আরও সূক্ষ্মর ক্ষেত্রে স্ক্রু গজ ইউজ করা হয় তো স্ক্রু গজ যন্ত্রটা নিয়ে আমরা জানব এবং কোনো যদি কারভেচার থাকে যদি কোনো বস্তু যদি কোনো গোলকের অংশ হয় যেরকম অবতল দর্পণ উত্তল দর্পণ এদের যে ব্যাসার্ধ হয় বক্রতা ব্যাসার্ধ তো বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আরেকটা যন্ত্র আছে স্ফেরোমিটার আমরা এখানে যন্ত্রটার পুরো বিবরণ এবং কিভাবে এগুলো থেকে পার্ট নেয় এগুলো এখানে দেওয়া সম্ভব নয় বলা সম্ভব নয় ভিডিও অকারণে বেশি ল্যাংথি হবে এবং তেমন দরকারও নেই এবং বোঝানোও সম্ভব হবে না কি করব ব্যবহারিক প্র্যাকটিক্যাল ক্ষেত্রে সরি আমাদের পরীক্ষার ক্ষেত্রে এখানে এখান থেকে যে সমস্ত কোশ্চিন হয় দু একটা কোশ্চিন সেগুলো যাতে অ্যানসার করতে পারি সেরকমভাবে ইনস্ট্রুমেন্টগুলোর সম্বন্ধে জেনে নিব বাকি ইনস্ট্রুমেন্ট গুলো ভালো করে জানতে পারবো যখন ল্যাবরেটরিতে গিয়ে হাতে নিব এবং ব্যাপারগুলো তখনই ভালো করে বোঝা সম্ভব হবে তো এখন হালকা করে উপরের দিক থেকে বুঝে নিই ব্যাপারগুলো যে কিভাবে মান নেই এবং এ সংক্রান্ত দু একটা রাশি সম্বন্ধে জানতে হবে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে এগুলো আমরা জেনে নিই যেগুলো আমাদের উত্তর করার ক্ষেত্রে পরীক্ষায় উত্তর করার ক্ষেত্রে কাজে লাগবে ওকে তো প্রথম জানবো আমরা ভার্নিয়ার স্কেল সম্বন্ধে ভার্নিয়ার স্কেল কী ভার্নিয়ার স্কেল হচ্ছে একটা স্কেল যেটা ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার কাজে লাগে এখানে অ্যাকচুয়ালি দুটো স্কেল থাকে একটা বড়ো স্কেল যেটা সাধারণ স্কেলের মতোই যেরকম আমরা তিরিশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটারের স্কেলগুলো ইউজ করি হু সেম ওখানে সেন্টিমিটারের দাগ কাটা থাকে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার এবং প্রত্যেকটা সেন্টিমিটার ঘরের মাঝখানে দশটা ছোটো ছোটো মিলিমিটারের দাগ কাটা থাকে মানে এখানে সব থেকে যে ছোটো ছোটো ঘরগুলো হয় সেগুলো মিলিমিটারে হয় এই মেইন স্কেলের উপরে একটা ভার্নিয়ার স্কেল থেকে ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেলে জিরো থেকে দশ পর্যন্ত দাগ কাটা থাকে মানে ভার্নিয়ার স্কেলে দশটা ঘর থাকে দশটা ঘর যদি ভার্নিয়ার স্কেলের জিরো ভার্নিয়ার স্কেলটাকে মেইন স্কেলের উপর দিয়ে এদিক সেদিক সরানো যায় তো ভার্নিয়ার স্কেলটাকে মেইন স্কেলের জিরোর সাথে লাগিয়ে দেওয়া হয় বসানো হয় দেখা যাবে যে ভার্নিয়ার স্কেলের দশটা ঘর মেইন স্কেলের নটা ঘরের সাথে সমান হয় ভার্নিয়ার স্কেলের দশটা ঘর মেইন স্কেলের নটা ঘরের সাথে সমান হয় এখন ভার্নিয়ার স্কেল দিয়ে মান নেওয়ার একটা বিশেষ পদ্ধতি আছে পদ্ধতিটা হচ্ছে এরকম যে ভার্নিয়ার স্কেল থেকে দুটো মান পাওয়া যায় একটা হচ্ছে মেইন স্কেল পার্ট আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট এবং আলটিমেট টোটাল যে মানটা হয় সেটা এরকম টোটাল মান সমান সমান যদি মেইন স্কেল পার্ট এক্স ধরা হয় ভার্নিয়ার স্কেল পার্ট ওয়াই ধরা হয় তাহলে ক্যালকুলেশন করা হয় এরকমভাবে যে টোটাল কিংবা আলটিমেট পার্ট সমান সমান মেইন স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার স্কেল পার্ট ইন্টু ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইংরেজিতে বাংলায় বলে ভার্নিয়ার স্থিরাঙ্ক ভিসি ইকুয়াল টু ভার্নিয়ার স্থিরাঙ্ক ভানিয়ার স্থিরাঙ্ক তো আমাদের জানতে হবে ভার্নিয়ার স্থিরাঙ্ক অ্যাকচুয়ালি ব্যাপারটা কী এখান থেকে কোশ্চেন আসি তো পার্ট নেওয়ার পদ্ধতি হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ভিসি যেখানে এক্স মেইন স্কেল পার্ট ওয়াই ভার্নিয়ার স্কেল পার্ট ইন্টু ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভার্নিয়ার কনস্ট্যান্ট কী অ্যাকচুয়ালি ব্যাপারটা ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে এই যে ভার্নিয়ার স্কেলের দুটো স্কেল থাকে একটা ভার্নিয়ার স্কেল আর একটা হচ্ছে মেইন স্কেল তো মেইন স্কেলের ক্ষুদ্রতম যে এক ঘর মেইন স্কেলের মেইন স্কেল এর ক্ষুদ্রতম এক ঘর ক্ষুদ্রতম এক ঘর এর যা মান হবে ওখান থেকে যদি ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেল এর ক্ষুদ্রতম এক ঘরকে বিয়োগ করে দিই মানে মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের যে বিয়োগ ফল সেটা হচ্ছে ভিসি কিংবা ভার্নিয়ার কনস্ট্যান্ট তো এটাকে আমাদের ভালো করে মনে রাখতে হবে আরেকবার বলি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর যেটা হয় ওয়ান মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এর বিয়োগ ফলকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট এখন মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘর তো ওয়ান মিলিমিটার আমরা জেনে গেছি সাধারণ স্কেলের মতোই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর কত সেটা আমরা জানি না সেটাই আমাদেরকে বের করতে হবে তো এটা বের করার জন্য এই যে একটু আগে বললাম যে ভার্নিয়ার স্কেলের দশটা ঘর মেইন স্কেলের নটা ঘরের সমান হয় এই ধারণাটাকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবো এরকম ভানিয়ার স্কেলের দশটা ঘর মেইন স্কেলের নটা ঘরের সমান হয় তো ভানিয়ার স্কেলের একটা ঘর কি হবে মেইন স্কেলের নয় বাই দশটা ঘরের সমান হবে এখন মেইন স্কেলের ঘরগুলো মিলিমিটারে দাগ কাটা থাকে সুকো সুকো ঘরগুলো মিলিমিটারের থাকে তো মেইন স্কেলের নয় বাই দশ ঘর মানে কি নয় বাই দশ মিলিমিটার তো কী হলো মেইন স্কেলের এক ঘর ছিল এক মিলিমিটার মেইন স্কেলের এক ঘর ছিল এক মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের এক ঘর কি হলো নয় বাই দশ মিলিমিটার তো ভার্নিয়ার কনস্ট্যান্ট কি মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর তো মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ঘর তো আমরা পেয়ে গেলাম ওয়ান মিলিমিটার এখান থেকে বিয়োগ করব ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর নয় বাই দশ যেটা বেরোবে সেটাই হবে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট এটা বিয়োগ করলে হবে ওয়ান বাই দশ ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তো এটাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার তো ভার্নিয়ার স্কেলের ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার মনে রাখতে হবে কোনো স্কেলের এই যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা যত ক্ষুদ্র হবে এরপর আমরা স্ক্রুগজ পড়ার সময় এই ধরনের রাশিটাকে বলবো লেস্ট কাউন্ট লঘিষ্ঠ ধ্রুবক তো এই ভার্নিয়ার স্থিরাঙ্ক কিংবা লঘিষ্টদ্রুবক যন্ত্রের ক্ষেত্রে যত ক্ষুদ্র হবে যত ছোট ওই যন্ত্রের ইফিসিয়েন্সি তত বেশি ওই যন্ত্র দিয়ে তত বেশি সূক্ষ্মমান তত ক্ষুদ্রমান নির্ভুলভাবে নেওয়া সম্ভব হবে এ কথাটাকে ভালো করে মনে রাখতে হবে ওকে এখন স্ক্রু গজ সম্বন্ধে জেনে নেওয়া যাক স্ক্রু গজ ব্যাপারটা কী স্ক্রু গজ হচ্ছে আর যন্ত্র যেটা ভার্নিয়ার ক্যালিপার্স থেকে আরেকটু বেশি নিখুঁত আরও ক্ষুদ্রমানের দৈর্ঘ্য মাপা যায় আচ্ছা একটা বিষয় এর আগে বললাম না যে ভার্নিয়ার স্কেল জানলাম ভার্নিয়ার স্কেলের উপরে কাজ করে আরেকটা যন্ত্র হচ্ছে স্লাইড ক্যালিপার্স স্লাইড ক্যালিপার্স অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে যখন কাজ করবে যেটাকে আমরা ভার্নিয়ার ক্যালিপার্স বলবো সেটা স্লাইড ক্যালিপার্স স্লাইড ক্যালিপার্স এবং ভার্নিয়ার ক্যালিপার্স হু হু একইভাবে কাজ করে একই পদ্ধতির উপরে একই নিয়মের নিয়ম প্রয়োগ করে আমরা মান নিব একই ধরনের ভার্নিয়ার কনস্ট্যান্ট হয় সব সেম শুধুমাত্র সাধারণ যে ভার্নিয়ার স্কেলগুলো সে সেগুলো এরকম সাধারণ স্কেল হয় শুধুমাত্র একটা ভার্নিয়ার ছোট স্কেল যোগ করা থাকে স্লাইড ক্যালিপার্সে একটু ডিজিটালি হয় এবং পার্ট নেওয়ার জন্য পার্ট নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক তো এই প্রসেসটা কিন্তু হুবহু সেম তো যন্ত্রটা সম্বন্ধে আমরা আমি বলছি না এখানে গঠনটাও বলছি না কিন্তু বাকি যে প্রসেসগুলো যেখান থেকে কোশ্চিন আসতে পারে যে ধারণার উপর ডিপেন্ড করে সেই ব্যাপারগুলো হুবহু সেম তো এক্সট্রা করে এ ব্যাপারে বলার কিছু নেই মনে রাখবে ভার্নিয়ার স্কেলের মতে হচ্ছে আর একটা যন্ত্র কিংবা সেম ধরে নাও ভার্নিয়ার স্কেল মানে হচ্ছে স্লাইড ক্যালিপার্স যেটা আরেকটা নাম ভার্নিয়ার ক্যালিপার্স তো যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম স্ক্রু গজ হচ্ছে আরেকটা যন্ত্র যেটা দিয়ে আরও সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা সম্ভব যেরকম সূক্ষ্ম তারের রেডিয়াস আমরা মাপতে পারি স্ক্রু গজ দিয়ে স্ক্রু গজ যন্ত্রটার গঠনটা না জানলে এটা আবার ভালো করে বোঝা সম্ভব হবে না গঠনটা এরকম এরকম একটা অর্ধবৃত্তাকার অংশ থাকে আর এরকম একটা স্ক্রু থাকে এদিক বরাবর এরকম একটা স্ক্রু এটা অর্ধবৃত্তাকার অংশ এই জি এখানে বাইরের দিকে একটা স্ক্রু লাগানো থাকে মোটা স্ক্রু যেটাকে ঘোরানো যায় ওর সাথে একটা সার্কুলার স্কেল যোগ করা থাকে এটা হচ্ছে সার্কুলার স্কেল আর এখান থেকে একটা নাটের মতো ব্যাপার থাকে এই জি যদি এই স্ক্রুটাকে ঘোরানো হয় তো সার্কুলার স্কেলটাও ঘোরে এবং এটাকে ঘুরিয়ে কোনো সময় সার্কুলার স্কেলটাকে সামনে তো এটাও বল্টুটা আছে এটাও সামনে যাবে আর কোনো সময় অপোজিট দিকে ঘুরিয়ে সার্কুলার স্কেলটাকে পিছনে তার মানে এটাও পিছনে যাবে তো মাপটা কিভাবে নেওয়া হয় না মাপটা নেওয়া হয় যার আমরা রেডিয়াস কিংবা দৈর্ঘ্য বের করব। তাকে এই পজিশনে রাখা হয় এই পজিশনে রাখা হয় আর তারপরে স্ক্রুকে ঘুরিয়ে নাটটাকে এই দুটো দাঁড়ার ঠিক মাঝখানে চেপে ধরা হয় এই অবস্থায় এখানে দুটো স্কেল থাকে একটা হচ্ছে সার্কুলার স্কেল আর যে এই যে দণ্ডটা আছে এটা হচ্ছে রৈখিক স্কেল রৈখিক স্কেলে রৈখিকভাবে দাগ কাটা থাকে আর সার্কুলার স্কেলে গোল করে দাগ কাটা থাকে তো মেইন স্কেল এবং সার্কুলার স্কেল থেকে আমাদের মানটা নিতে হবে এর জন্য আমরা মেইন স্কেল থেকে একটা পার্ট পাবো কীভাবে পাবো ওটা এখানে দেখানো অনেকটাই টাফ হবে মেইন স্কেল থেকে একটা পার্ট পাবো যেটা হবে এক্স আর সার্কুলার স্কেল থেকে একটা পার্ট পাবো যেটা হবে ওয়াই টোটাল কিংবা আলটিমেট মানটা ভার্নিয়ার স্কেলের মতোই আলটিমেট মানটা এরকম দাঁড়াবে টোটাল মান সমান সমান এক্স ইন্টু সরি এক্স প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু লেস্ট কাউন্ট লেস্ট কাউন্ট মানে হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক বাংলায় বলা হয় লোঘিষ্ট ধ্রুবক এটা বের করার আবার নির্দিষ্ট প্রসেস আছে তো এখান থেকে যেহেতু আবার কোশ্চেন আসে তার জন্য লেস্ট কাউন্ট কীভাবে বের করতে হয় সেটা আমাদের জানতে হবে কীভাবে বের করতে হয় তার জন্য একটা ব্যাপার আমাদের নতুন একটা রাশি সম্বন্ধে জানতে হবে সেটা হচ্ছে স্ক্রু গজের স্ক্রু পিচ স্ক্রু পিচ কি স্ক্রু পিচ হচ্ছে এই যে আমরা স্ক্রুটাকে ঘোরাচ্ছি স্ক্রুর কিংবা সার্কুলার স্কেলের একবার পূর্ণ আবর্তনে পুরো একটা পাক ঘুরলে এটা রৈখিক স্কেল বরাবর যতটা দূরত্ব অতিক্রম করবে অ্যাকচুয়ালি সার্কুলার স্কেলটা রৈখিক স্কেলের উপরে ঘুরতে ঘুরতে সরে ঘুরতে ঘুরতে পিছন দিকে সরবে সামনে সরবে কিন্তু ঘুরতে ঘুরতে সরবে তো পুরো এক পা ঘুর ঘোরালে রৈখিক সার্কুলার স্কেল পুরো এক পা ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটা দূরত্ব সরবে সেটা হচ্ছে ওর স্ক্রু পিচ এই স্ক্রু পিচকে যদি আমরা সার্কুলার স্কেলের ঘর সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব লিস্ট কাউন্ট সার্কুলার স্কেলের ঘর সংখ্যা সাধারণত যেগুলো আমরা ল্যাবরেটরিতে ইউজ করি সেখানে একশোটা হয় মানে সার্কুলার স্কেলে এক জিরো থেকে একশো পর্যন্ত দাগ কাটা থাকে তো সাধারণ ল্যাবরেটরিতে ব্যবহৃত স্ক্রুগজে যেটা স্ক্রু পিচ বললাম স্ক্রু পিচের মান ওয়ান মিলিমিটার হয় আসলে মেইন স্কেলটাতে রৈখিক স্কেলটাতে সাধারণ স্কেলের মতোই দাগ কাটা থাকে সেন্টিমিটার এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এবং এদের মাঝখানে ছোটো ছোটো মিলিমিটারে দশটা ঘর থাকে তো ক্ষুদ্রতম ঘরগুলো মিলিমিটারে থাকে রৈ সার্কুলার স্কেলটাকে পুরো এক পাক ঘোরালে রৈখিক স্কেল বরাবর এটা এই ছোট্ট এক ঘর সরে যায় তার জন্য গজের স্ক্রু পিচ হয় ওয়ান মিলিমিটার এখন লেস্ট কাউন্ট কী হয় লেস্ট কাউন্ট কিংবা লঘিষ্ট দ্রুভক হয় স্ক্রু পিচ স্ক্রিউ পিচ বাই সার্কুলার স্কেলের ঘর সংখ্যা বৃত্তীয় স্কেলের নাম দিই বৃত্তীয় স্কেলের ঘর সংখ্যা স্কেলের ঘর সংখ্যা ঘর সংখ্যা কী হয় না স্ক্রুপিচ হয় ওয়ান মিলিমিটার আর সার্কুলার স্কেলের ঘর সংখ্যা হয় একশোটা তো লেস্ট কাউন্ট কিংবা লঘিষ্ঠ ধ্রুবক পাবো আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার সমান সমান যদি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করা হয় জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার তো স্ক্রু গজের ক্ষেত্রে লেস্ট কাউন্ট কিংবা লঘিষ্ঠ ধ্রুবক হয় পয়েন্ট জিরো সেন্টিমিটার এখন উদাহরণ হিসাবে একটা আমরা মান নিই যে কোনো একটা তারের রেডিয়াস আমরা মাপছি তো দেখা গেল মাপার সময় মেইন স্কেল পার্ট দাঁড়ালো ওয়ান আর ভার্নিয়ার স্কেল পার্ট কিংবা সার্কুলার স্কেল পার্ট সার্কুলার স্কেল পার্ট দাঁড়ালো সিক্সটি সেক্ষেত্রে টোটাল পার্ট কত হবে মেইন স্কেলের মান এক্স সমান সমান দাঁড়িয়েছে ওয়ান সার্কুলার স্কেলের মান ওয়াই সমান সমান দাঁড়িয়েছে সিক্সটি তাহলে টোটাল মান বেরোবে টোটাল মানের ফর্মুলাটা কি এক্স প্লাস ওয়াই ইন্টু লেস্ট কাউন্ট ওই যে লেস্ট কাউন্ট তো এক্সের মান দাঁড়িয়েছে ওয়ান প্লাস ওয়াইয়ের মান দাঁড়িয়েছে সিক্সটি সিক্সটিকে লেস্ট কাউন্ট দিয়ে গুণ করতে হবে লগিষ্টদ্রবক স্ক্রুগজের ক্ষেত্রে লগিষ্টদ্রবক হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তো এটা ক্যালকুলেশন করলে হবে ওয়ান প্লাস জিরো পয়েন্ট সিক্স সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স এটা আমরা সেন্টিমিটারে মেপেছি তো সেন্টিমিটার তো ব্যাসার্ধ হবে ওয়ান কিংবা ব্যাস হবে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার এইভাবে মান নিতে হয় মনে রাখতে হবে লেস্ট কাউন্ট যে ব্যাপারটা আছে এটা যন্ত্রের ক্ষেত্রে গজের ক্ষেত্রে যত সূক্ষ্ম হবে যত ছোট হবে যন্ত্রটা তত বেশি ইফিসিয়েন্সি যুক্ত হবে ওই যন্ত্রের সাহায্যে তত বেশি আমরা নির্ভুল মান নিতে পারবো যন্ত্রের লঘিষ্ট দ্রবক যত বেশি যন্ত্র দিয়ে তত বেশি নির্ভুল মান নেওয়া সম্ভব হবে তো যদি দুটো যন্ত্র দিয়ে দেয় ওখানে কোন ডাটা সাপ্লাই করে থাকবে এবং যদি বলে কোন যন্ত্রটা কোন স্ক্রু গজটা বেশি সূক্ষ্ম তাহলে বের করতে হবে লঘিষ্ঠ দ্রব্য কীভাবে বের করতে হবে না যেভাবে বের করলাম অবশ্য এফিসিয়েন্ট ডাটা দেওয়া থাকবে যে ডাটাগুলো প্রয়োজন অবশ্যই সেগুলো দেওয়া থাকবে দিয়ে লেস্ট কাউন্ট বের করতে হবে যার লেস্ট কাউন্টটা ক্ষুদ্র আসবে যত ছোটো আসবে তার ইফিশিয়েন্সি তত বেশি বলে ধরা হবে নেক্সট যে যন্ত্রটা সেটা হচ্ছে স্পেরোমিটার কিন্তু আমরা স্পেরোমিটার সম্বন্ধে বিশেষ কিছু জানব না কারণ এখানে আমরা প্র্যাকটিক্যাল করছি না আর এই যন্ত্রটা একটু জটিল গঠনযুক্ত যন্ত্র তো আর এখান থেকে যেহেতু কোশ্চিন আসে না প্র্যাকটিক্যাল অবশ্য একটা আসে কোন স্কুলে করানো হয় কোন স্কুলে করানো হয় না তো যন্ত্রটা সম্বন্ধে কিছু বলছি না শুধুমাত্র এতটুকু জেনে রাখো যে স্পেরোমিটার তিনটে পদ বিশিষ্ট একটা যন্ত্র হয় এটা দিয়ে কোনো গোলীয় অংশের কোনো গলীয় সারফেসের রেডিয়াস বক্রতা ব্যাসার্ধ মাপা হয় রেডিয়াস যেরকম অবতল দর্পণে বক্রতা ব্যসার্ধ মাপা যায় উত্তল দর্পণে বক্রতা ব্যসার্ধ মাপা যায় বাস এতটুকু জেনে রাখো শুধুমাত্র নেক্সট আমরা পড়ব পরোক্ষ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপ পরোক্ষ পদ্ধতিতে যে সমস্ত পদ্ধতিগুলোতে আমরা দৈর্ঘ্য পরিমাপ করলাম এতক্ষণে সেইগুলো ছিল এক একটা যন্ত্র সরাসরি যন্ত্র বসিয়ে আমরা দৈর্ঘ্য পরিমাপ করছিলাম এখন যন্ত্র না বসিয়ে ফর্মুলা ইউজ করে আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি এই জন্য দু একটা পদ্ধতি আছে কি কি না এক নম্বর হচ্ছে পায়ে রিফ্লেকশান আমরা রিফ্লেকশানকে কাজে লাগিয়ে প্রতিফলনকে কাজে লাগিয়ে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি অফ সাউন্ড দৈর্ঘ্য মানে দূরত্ব পরিমাপ করতে পারি শব্দের রিফ্ল্যাকশানকে কাজে লাগিয়ে আমরা দূরত্ব পরিমাণ করতে পারি অথবা লেজার লাইট ইউজ করে দূরত্ব পরিমাণ করতে পারি দুই ক্ষেত্রে রিফ্লেকশনকে কাজে লাগানো হবে ব্যাপারটা কীরকম ব্যাপারটা হচ্ছে এটা ধরে নাও একটা ওয়াল কিংবা দূরে অবস্থিত একটা পাহাড় এটা এরকম একটা পাহাড় আর এখানে একটা অবজারভার তুমি এখানে দাঁড়িয়ে আছো বাতাসের শব্দের গতিবেগ আমরা জানি সবাই এটা থ্রি থ্রি ফোর কিংবা থ্রি মিটার পার সেকেন্ড হয় এটা ধরে নিলাম সি দিয়ে প্রকাশ করলাম কী হবে না অবজারভার যদি এখান থেকে একটা শব্দ সৃষ্টি করে সেই শব্দ অবশ্যই তীক্ষ্ণ জোরালো শব্দ হবে সেই শব্দ সামনের দেওয়ালে গিয়ে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসবে তো এই যে যাচ্ছে এবং আসছে এই দুটোর মধ্যে টাইম ডিফারেন্স মানে শব্দ সৃষ্টি করা এবং প্রতি ধ্বনি শোনা এই দুটোর মধ্যে টাইম ডিফারেন্স যদি টি হয় তাহলে আমরা বলতে পারি যেহেতু শব্দের গতিবেগ সি তো ও টি সময়ে কি পরিমাণ দূরত্ব গেছে না টি ইন্টু সি পরিমাণ দূরত্ব গেছে আমরা এটা বলতে পারি ইন সি পরিমাণ এখন শব্দ কি না পাহাড় এবং অবজারভারের মধ্যে যে দূরত্ব সেটাকে দুইবার অতিক্রম করেছে একবার গেছে একবার আস আসেছে তো একটা সূত্র আমরা ক্লাস টেনে জানতাম এস সিক টু ভিটি দূরত্ব বেগ ইন্টু সময় এখানে যদি এ সূত্র কাজে লাগায় যে পাহাড় এবং অবজার্ভারের মধ্যবর্তী দূরত্ব যদি এস ধরে নিই তাহলে এই অ্যাস দূরত্ব দুইবার গেছে একবার গেছে একবার এসেছে দুইবার অতিক্রম করেছে তো আমরা এখানে লিখতে পারবো টু এস সমান সমান টি সি এখান থেকে এস সমান সমান লিখতে পারি এস সমান সমান লিখতে পারি টি ইন্টু সি বাই টু তো এভাবে শব্দের প্রতিফলনকে কাজে লাগিয়ে আমরা কোনো স্থানের দূরত্ব নির্ণয় করতে পারি নেক্সট দুই নম্বর পদ্ধতি হচ্ছে সোনার সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড ন্যাভিগেশান অ্যান্ড র্যাঙ্গিং সাউন্ড ন্যাভিগেশান ন্যাভিগেশান অ্যান্ড র্যাঙ্গিং র্যাঙ্গিং অ্যাকচুয়ালি অ্যান্ডটা এরকম রাখা উচিত না অ্যান্ড এখানে এ এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্ড তো এ অ্যান্ডই লেখা উচিত ওকে সাউন্ড ন্যাভিগেশান অ্যান্ড র্যাঙ্গিং এখানে কি না এখানে আল্ট্রাসনিক সাউন্ডকে কাজে লাগানো হয় আলট্রাসনিক সাউন্ডকে এবং এক্ষেত্রে প্রতিফলনকে কাজে লাগানো হয় প্রতিফলন ধর্মকে এক্ষেত্রে এগুলো ইউজ করে বিশেষত ডুবো জাহাজের অবস্থান নির্ণয় করা যায় ডুবো জাহাজের অবস্থান নির্ণয় করা যায় মাছের ঝাঁকের অবস্থান নির্ণয় করা হয় মাছের ঝাঁক এছাড়া সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় সমুদ্রের গভীরতা সোনারের সাহায্যে সোনারে আলট্রাসনিক শব্দোত্তর তরঙ্গ আলট্রাসনিক সাউন্ড কিংবা শব্দোত্তর তরঙ্গ ইউজ করা হয় নেক্সট যে পদ্ধতিটা সেটা হচ্ছে রেডার রেডারের নাম তোমরা সবাই শুনেছ এটা হচ্ছে রেডিও ডিটেক্টর অ্যান্ড র্যাঙ্গিং রেডারে বেতার তরঙ্গ ইউজ করা হয় বেতার বেতার তরঙ্গ ইউজ করে এটা বিশেষত বিমানের উচ্চতা নির্ণয় করার জন্য কাজে লাগে তো রাডার এখানেও এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বেতার তরঙ্গ বেতার তরঙ্গের প্রতিফলনকে কাজে লাগিয়ে বিমানের উচ্চতা নির্ণয় করা হয় তো পরোক্ষ পদ্ধতির সাহায্যে এভাবে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি এক তো সাউন্ডের সাধারণ রিফ্লেকশন সাধারণ সাউন্ডের যে শব্দ আমরা শুনতে পাই সোনারে আমরা আলট্রাসোনিক ইউজ করি যে শব্দ শুনতে পাই না যন্ত্রের সাহায্যে এই সোনারের সাহায্যে ডুবো জাহাজ মাছের ঝাঁক সমুদ্রে গভীরত মানে জলের ভিতরের ব্যাপার যে ডিস্টেন্সগুলো সেগুলো মাপা হয় আর আগের যে পদ্ধতিটা ছিল সেগুলো স্থলের উপর কোনো পাহাড় কিম পর্বত কিংবা কোনো খাড়া উঁচু দেওয়ালের ডিসটেন্স মাপা যেত আর রাডারের ক্ষেত্রে বেতার তরঙ্গ ইউজ করা হয় বেতার তরঙ্গ এবং ক্ষেত্রে বিমানের উচ্চতা নির্ণয় করার জন্য মানে আকাশে উড়ন্ত কোনো বস্তুর উচ্চতা নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় ওকে এত অবধি থাক নেক্সট লেকচারে বাকিটা শেষ করে দেবো এই লেকচারটা একটু দীর্ঘ হলো নেক্সট লেকচারটা হবে আশা করি